গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:30, 6:25 এখন আমরা বেরোচ্ছি। আগে সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। আমার যত ভাইরা আছো, দাদারা আছো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখন আমরা দুজনে বেরোচ্ছি। ওই যে আরেকজন রেডি হয়ে ব্যাগ গুছাচ্ছে, দুজনে এখন বেরোচ্ছি মিষ্টির দোকানে। এখনই অনেক লাইন পড়ে গেছে, মিষ্টির দোকানে যাব, মিষ্টি নেব, তারপরে ঘরে এসে দেখি জলখাবারে কি হবে সেটার ব্যবস্থা করা হবে। তো চলো বেরিয়ে পড়ি, দেরি করলে চলবে না। দেখছি এটা নেবে ওইটাই বলতে যাচ্ছিলাম। নিয়ে চলে এসছি। গতকাল রাতে চিরতার টা ভেজাতে ভুলে গেছে, তাই আজকে সকাল সকাল উচ্ছে কেটে এটা ব্লেন্ড করে যে রস তৈরি হবে সেটা আমাকে খেতে হবে। আচ্ছা, উচ্ছের রস প্রথম খাচ্ছি, আছে দেখা যাক কেমন। ভাইফোঁটার দিনের উদ্বোধন হচ্ছে উচ্ছের রস, উদ্বোধন হচ্ছে উচ্ছের রস দিয়ে। চিরতার জল ছেড়ে আজ হচ্ছে উচ্ছের রস। বাবা রে কি সবুজ, যা হবে না খেতে আমি বুঝতেই পারছি। প্রথম খাচ্ছি, জানি না, খাই দেখি, সব কিছু টেস্ট করে দেখতে হয়। দেখো এলাম, এসে ওকে দিলাম করলার জুস, আমি খেলাম ডিটক্স যেটা খাই, খেয়ে নিয়ে এখন যাচ্ছি কচুরি আনতে। মানে নিজেদের আমাকে নিজেকে ডিটক্স করে নিলাম, ওকে দিয়ে দিলাম, কারণ আজকে ভুলভাল খাওয়া দাওয়া হবে। তারপরে প্রিকশন নিয়ে এবার যাচ্ছি জিনিস আনতে। Thank you.
কান পুজো সেরে একেবারে রেডি, এই নাইটিটা পরেছি, একেবারে রেডি হয়ে গেছি। পল্লব গেল এখন ওই বাচ্চাটাকে ওর মামাবাড়িতে পৌঁছে দিতে, ওর মামাবাড়িতে ওকে পৌঁছে দিয়ে আসলে তারপরে আমাদের ফোটা শুরু হবে। বাচ্চাটাকে মানে শুভমকে আর কি, ওর মামাবাড়ি এই কাছেই, পৌঁছে দিয়ে চলে আসবে এখনই। এই বছরটা সেইভাবে আমাদের ভাইফোঁটা হচ্ছে না, তার কারণ আমার ড্যাড শ্বশুর মারা গেছেন, এখনও এক বছর হয়নি, সেই জন্য জাস্ট ওই আর কি ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হচ্ছে, আর একটু খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে আনন্দ করা হচ্ছে, এটাই আর কিছুই হচ্ছে না। আর বোনকে ভাই গিফট দেয় সেটা তো হয়, আর ভাই ভাইকে বোন গিফট দেয় সেটাও চলে, ওই সেগুলোই হচ্ছে। যদি নিয়মকানুন সব মেনে হতো তাহলে মন্ত্র উচ্চারণ টুচ্চারণ সবই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো সেটা তো আর হলো না, তাই যেটুকু আনন্দ আমরা নিজেরা মিলে করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদেরও সেটাই দেখে ভালো লাগলো কিনা তোমরা জানিও। কেমন জলখাবারের পরে এখন চায়ের আসর, এখানে আছে মা, আমি আর পল্লব, তিনজনের চা, বাবারটা ও ঘরে দেওয়া হয়েছে, আর দিদি আছে আমার পাশেই চা নিয়ে বসে। চা ঠা খেয়ে জোর কদমে শুরু হয়ে গেল দুপুরের রান্নার আয়োজন। মা কিছুটা কেটে কুটে দিয়েছে, বাকিটা আন্দাজ করে দিয়েছে, আমি কেটে দিচ্ছি, আর দিদি ওদিকে তো নিজের কাজ করেই যাচ্ছে, ভাত বসাচ্ছে, চিকেনটা ধুচ্ছে, মানে সবাই মিলে কাজকর্ম করছি আর কি। কাজ করতে করতে গল্পও হচ্ছে, বেশ ভালো লাগছে সবাই মিলে একসাথে কাজকর্ম করা, গল্প করা, আর ইচ্ছা হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ওদিক থেকে আরেকজন দেখো উকি মারছে। এখন চলছে দুপুরের খাবারের পর্ব, আর দুপুরের খাবারে আছে প্রথমে একটু ঘি ভাত দিতে হয়, আর তারপরে আছে ভাত,
মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁচ রকম ভাজা, যার মধ্যে আছে শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর আরেকটা কী ভাজা ছিল সেটা আমার অতটা খেয়াল নেই, আর আছে মাংস আর চাটনি, সাদা দই। এই দিয়েই দুপুরের খাওয়ার পর্বটা চলছে। এই ঘরে বসেছে তিন ছেলে, মানে ছেলেরা তিনজন বসেছে, পল্লব, পল্লবের ভাই আর ভাইয়ের ছেলে, আর ভেতর ঘরে বসেছে বাবা আর মামুন পুটু, বাকি আছি আমরা চারজন। একটু পরে আমরা চারজন বসবো, এদের কমপ্লিট হয়ে গেলে। আর সবাই বেশ আনন্দ করে গল্প করতে করতে খাচ্ছে। বছরের এই বিশেষ বিশেষ দিনগুলো, মানে সারা বছর ধরে অপেক্ষা করে থাকা হয় এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্য, আর এই দিনগুলো সত্যিই ভীষণ ভালো কাটে, তাই না? আশা করব তোমাদেরও খুব ভালো কেটেছে আজকের দিনটা। মা ইডলি ঝুড়ি করেছো তো? হ্যাঁ, তোমার কাছে আছে, তা ওটাই তো দিয়ে তোমার লঙ্কা তো এটা গোল গোল হলে তাহলে আরেকটা। রাত্রি এখন বেজেছে 11:30। সারাটা দিন ভাইফোঁটার দিনটা সবাই মিলে আনন্দ করে, পুরো পরিবার মিলে আনন্দ করে ভালোই কাটলো। দুপুরবেলা 3:30 সময় খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। এসে একটুখানি দুজনে মিলে রেস্ট নিলাম, ভাবলাম সন্ধ্যের পরে তোমাদের কাছে একটু আসবো। সন্ধ্যের পরে আসবো, এই যে সন্ধ্যে 6:00 থেকে শুরু হয়েছে, এখনো মনে হয় শেষ হয়নি। অপেক্ষা করে বসে আছি কখন আমি কিভাবে ভিডিওটা শেষ করব তোমাদের সাথে। গান চলছে একদম বেসুরো গলায়, গান কি আর বলবো, কিছু বলার নেই, চলছে, এখন মনে হয় শেষ হয়েছে। তাই আমি বসে অপেক্ষা করছিলাম, আসলাম তোমাদের কাছে শেষ করতে ভিডিওটা ওই দুপুরের পরে। তারপরে সন্ধ্যেবেলা আর কোনো কাজ ছিল না, ফোন ঘাটাঘাটি করেছি, এটা সেটা করেছি, ভেবেছিলাম যে রাত্রিবেলা কিছু একটুখানি রান্না করব। তারপরে দিদি এসে বলল অনেক ভাত রয়েছে, চিকেনও রয়েছে, সেরকম চিকেন মানে অবেলায় ব্রেকফাস্টটা করা হয়েছে, চিকেনও সেরকম কেউ খায়নি, ওই দু পিস করে সবাই, মাও দু পিস, আমিও দু পিস, দিদিও দু পিস, সবাই আমরা দু পিস দু পিস করেই খেয়েছি। তারপরে চিকেনও অনেকটা ছিল, দিদি বললো যে আমি আজকে আর রুটি ফুটি খেয়েও না, ভাতটাই খেয়ে নাও। বললাম দিয়ে যাও। তারপরে অল্প করে একটুখানি ভাতই খেলাম, ভাত আর চিকেন দিয়ে ডিনারটা সেরে নিলাম। তার মাঝে কিচেনের ওয়ালগুলোকে কাপড় পরানো হচ্ছিলো, তো ওটাও আমি শ্যুট করে রেখেছি, কিন্তু পুরোটা শেষ হলো তারপরে ওটা তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে এইবার ভাবছিলাম কি যে শুয়ে পড়বো, ভিডিওটা কালকে সকালবেলা শেষ করব। তো তখন দেখলাম যে মানে গানটা শেষ হলো, একবার শেষ হলো ভেবে ক্যামেরাটা অন করেছি। ক্যামেরা অন না করতে করতেই খাইকে পান বানা রসওয়ালা শুরু হলো। তো পল্লব বলল এই গানটা যখন গাইছে এবার তাহলে শেষ হবে। তো যাই হোক, তা শেষ পর্যন্ত শেষ হলো তাহলে। তো ওই আমিও ভাবলাম যে শেষ যখন হলো আমিও তাহলে আমার ব্লগটা শেষ করি। তো ভাইফোঁটার দিনটা তোমাদের কার কেমন কেটেছে জানিও, আমাদের তো বেশ ভালোই কাটলো, একটু মন খারাপ ছিল, তো যাই হোক, সবার সঙ্গে আনন্দ করতে গিয়ে সবার কথায় বার্তায় আনন্দে হাসিতে খুশিতে ভালোবাসায় সেই মন খারাপটুকুও কেটে গেছে। তো একটু তো মন খারাপ হয়ই, বলো, নিজের ভাইকে যদি না ফোঁটা দেওয়া যায় তাহলে সেটা। তো এখন দেখো কর্মব্যস্ততার জীবনে কে কখন কোথায় থাকে সবসময় হয়েও ওঠে না। যাই হোক, ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সঙ্গে। আর কালকে না না, কালকেরটা আজকে বলবো না, কালকেরটা কালকেই বলবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন, টাটা।